কত বছর সৌদি আরবে আপনি একা একা ঈদ করেন? এবার আপনার জন্য সুবর্ণ সুযোগ আছে, চাইলে আপনার ফ্যামিলির সাথেই এবার সৌদি আরবে ঈদ করতে পারেন। 18 তারিখে আমাদের 3 মাসের আরো একটি ফ্লাইট আছে, বুকিং চলছে আমাদের 3 মাসের ওমরা ভিসার 18 তারিখের ফ্লাইটে। দর্শক খেয়াল রাখবেন, এখন যারা সৌদি আরবে ওমরাতে আসবে 3 মাসের ভিসায়, তারা রিটার্ন যাবে ঈদের পরে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সৌদি সরকার কিন্তু 3 মাসের ওমরা ভিসা যে কোনো সময় বন্ধ করতে পারে অথবা মেয়াদ কমিয়ে দিতে পারে হজের জন্য। নর্মালি সৌদি সরকার রমজানের পরপরই কিন্তু ওমরা ভিসা ধীরে ধীরে কমাতে থাকে এবং একটা সময় এসে বন্ধ করে দেয় হজের জন্য। তো আপনি চাইলে কিন্তু এখনই সুবর্ণ সুযোগটা নিতে পারেন। আমাদের 10 তারিখের ফ্লাইট বুকিং শেষ, 14 তারিখের ফ্লাইট বুকিং শেষ, এখন আমরা 18 তারিখের ফ্লাইটের জন্য বুকিং নিচ্ছি। যত দ্রুত আপনি আমাদের অফিসে যাবেন, পাসপোর্ট জমা দিবেন, তত দ্রুত আপনার ফ্যামিলি সৌদি আরবে আসবে। চাইলে 18 তারিখে আনতে পারেন, চাইলে আপনি আলাদা করেও আপনার ফ্যামিলিকে আমাদের মাধ্যমে সৌদি আরবে আনতে পারেন। যদি মনে করেন যে না, আমি ফ্যামিলি ভিসায় আনব, তাহলে আনতে পারেন। আমরা ফ্যামিলি ভিসা আবেদন করে দিচ্ছি এবং প্রসেসিং করে দিচ্ছি। জিয়ারা ভিসা এবং ওমরা ভিসার মধ্যে পার্থক্য হলো, জিয়ারা ভিসার জন্য স্ট্যাম্পিং এর প্রয়োজন হয়, ভিসা অ্যাপ্লাই এর প্রয়োজন হয়, আরো নানান ঝামেলা আছে। কিন্তু ওমরা ভিসাতে না আপনার কোনো কাগজপত্রের প্রয়োজন আছে, না আপনাকে কোনো ঝামেলা পোয়াতে হবে। শুধুমাত্র আপনার ফ্যামিলি পাসপোর্ট জমা দিবে, আমরা 18 তারিখে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে আসব। 85 দিন বরাবর থাকবে, ডাইরেক্ট ফ্লাইট আছে আমাদের। আবার রিটার্ন চাইলে আপনি যে শহরে থাকেন সেই শহর থেকে ফেরত পাঠাতে পারবেন। যেমন ধরুন আপনি দাম্মামে থাকেন, রিটার্ন দাম্মাম থেকে হবে। আপনি রিয়াদ থাকেন, রিটার্ন রিয়াদ থেকে হবে। আপনি অন্য শহরে থাকেন, রিটার্ন আপনার শহর থেকে হবে। আসবে জেদ্দায়, যাবে আপনার শহর থেকে। আর কি চান? এবারে ঈদটি আপনি চাইলে আপনার ফ্যামিলির সাথে করতে পারেন। খেয়াল রাখবেন, সৌদি আরবের যে কোনো শহরে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা নেই, এটি সৌদি সরকারের অনুমতি। আপনার কোনো ইকামার প্রয়োজন নেই, আপনার ইকামার মেয়াদ থাক না থাক সেটা আমাদের দেখার বিষয় নয়। যিনি আসবে তিনি আসবে আমাদের দায়িত্বে, ফেরত যাবে আমাদের দায়িত্বে। আপনি আপনার ফ্যামিলিকে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। এছাড়া আপনি যদি চান আমাদের মাধ্যমে নিতে পারেন যাওয়াজাতের যে কোনো বৈধ সেবা, যেমন পাসপোর্ট মালুমাত, জিয়ারা ভিসা আবেদন, জিয়ারা ভিসা এক্সটেন্ডের জন্য আবেদন, আদার্স যে সকল সেবাগুলো আছে, যেমন রকম মুয়াক্কেদ বা ইকামা নাম্বার, এগুলো আমরা করে দিচ্ছি আমাদের অফিসের মাধ্যমে অনুমতি সাপেক্ষে। যোগাযোগ করুন আমাদের নাম্বারে, পেয়ে যাবেন আপনি বেটার সেবা ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।